সুকুমার রায়ের অসিলক্ষণ পণ্ডিত। রাজার সভায় মোটা মোটা মাইনেওয়ালা অনেকগুলি কর্মচারী, তাদের মধ্যে সকলেই যে খুব কাজের লোক তা নয়। দু চারজন খেটে খুটে কাজ করে আর বাকি সবাই বসে বসে মাইনে খায়। যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন, তিনি অসিলক্ষণ পণ্ডিত। তিনি রাজার কাছে এসে বললেন তিনি অসিলক্ষণ অর্থাৎ তলোয়ারের দোষগুণ বিচার করতে জানেন। অমনি রাজা বললেন, উত্তম কথা, আপনি আমার সভায় থাকুন, আমার রাজ্যের যত তলোয়ার আপনি তার লক্ষণ বিচার করবেন। সেই অবধি ব্রাহ্মণ রাজার সভায় ভর্তি হয়েছেন, মোটা রকম মাইনে পাচ্ছেন আর প্রতিদিন তলোয়ার পরীক্ষা করছেন আর বলছেন এই তলোয়ারটা ভালো, এই তলোয়ারটা খারাপ। ভারী কঠিন কাজ, কত তলোয়ার ঘেঁটে ঘুঁটে দেখে আর শুঁকে চটপট তার বিচার করছেন। তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ। তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তখন তিনি সেটাকে শুঁকে দেখেন। তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্কা এঁকে দেয়, তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার। পণ্ডিত মহাশয় শুঁকবার সময় সেই মার্কাটুকু দেখে নেন। যাদের উপর তিনি খুব খুশি থাকেন, যারা তাকে পয়সা টয়সা দেয় আর খাইয়ে তাইয়ে তোয়াজ করে, তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়ে চেড়ে টিপে টুপে বলেন খাসা তলোয়ার, দিব্যি তলোয়ার, হাজার টাকা দামের তলোয়ার। আর যাদের উপর তিনি চটা, যারা তাকে ঘুষও দেয় না খাতিরও করে না, তাদের তলোয়ার যত ভালোই হোক না কেন তার কাছে পার পাওয়ার জো নেই। সেগুলি হাতে পড়লেই তিনি অমনি একটু শুঁকেই নাক সিঁটকিয়ে বলে ওঠেন, অতি বিচ্ছিরি, অতি বিচ্ছিরি, তলোয়ার তো নয় যেন কাস্তে গড়েছে। এমনি করে কত ভালো ভালো কারিগর কত চমৎকার চমৎকার তলোয়ার বানিয়ে আনে, কিন্তু বিচারের গুণে তার দু টাকাও দাম হয় না। এর মধ্যে একজন ওস্তাদ কারিগর আছে, সে বেচারা মন প্রাণ দিয়ে এক একখানি তলোয়ার গড়ে আর বিচারক মশায় দূর দূর করে সব বাতিল করে দেন। এই রকম হতে হতে শেষটা কারিগর গেল খেপে। একদিন সে করল কি, একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অসিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করল। পণ্ডিত নিতান্ত তাচ্ছিল্য করে, আবার কি গড়ে আনলি দেখি, বলে যেমনি তাতে নাক ঠেকিয়ে শুঁকতে গেছেন অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতেই হ্যাঁ চোখ করে এক বিকট হাঁচি, আর সেই সঙ্গে তলোয়ারের আগায় ঘ্যাচ করে নাক কেটে দুখান। চারিদিকে হইচই পড়ে গেল, জল আন রে, কবিরাজ ডাক রে। ততক্ষণে তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিটান দিয়েছে। অসিলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল, একে তো কাটা নাকের যন্ত্রণা, তার উপর সবাই বেরুলে সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে। বেচারার এখন মুখ দেখানোই দায়, সে সভায়ও যেতে পারে না, চাকরিও করতে পারে না, তাকে দেখলেই লোক জিজ্ঞাসা করে কনোয়ারটা কেমন ছিল।